আপনি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন? আমি 2003 থেকে 2011 পর্যন্ত। মোট কত কত বছর হচ্ছে? 8 বছর পুরো। সাড়ে 8 বছর। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি চাপুন, পুরো ভিডিওটা দেখুন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি লালবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানের গল্প নিয়ে, যে বর্তমানে সবজি বিক্রেতা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেখানে বালিশকাণ্ড আমরা শুনেছি, যেখানে ক্ষমতার অপব্যবহার শুনেছি, আমাদের ছোটোবেলা থেকে একটি ধারণা থাকে যে যারা ক্ষমতা থাকে তারা আসলে লুটপাট করে খায়। কিন্তু আজ ভিন্ন একটি মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেব, যে 8.5 বছর ক্ষমতা থাকার পরেও এখন একজন সাধারণ সবজি বিক্রেতা। চলুন শুনে আসি তার মুখ থেকে তার সবজি বিক্রেতা হওয়ার গল্প। অনেক চেয়ারম্যান বা মেম্বারেরা চেয়ারম্যান মেম্বারি করতে গিয়া লাখপতি কোটিপতি হয়ে যায়। আপনি এইভাবে সবজি বিক্রি করছেন কেন 8.5 বছরের চেয়ারম্যান? আমার মতো খেয়ানত করা যাবে না, আমার মতো খেয়ানত করলে আল্লাহ ছাড়বে না, আমাকে একদিন মরতে হবে। আপনি সরকারি যেসব বরাদ্দ পেতেন সবই বন্টন করে দিয়েছি, জনগণের মাঝে বিলিয়ে দিয়েছি, যেভাবে বন্টন করতে পারবে সেভাবে বন্টন করে দিয়েছি। আমি একবারে সুস্থ বন্টন সাধারণ মানুষের মধ্যে করে ফেলছেন, করে দিয়েছি। তো এখন আপনি কি কি ব্যবসার সাথে জড়িত? আমি কাঁচামালের সাথে জড়িত, আমি কারো কথা বলতে যাবো না। কারণ যে কেবা কাহারা কি করছে এটা আমার দেখার বিষয় নাই, আমাকে যেহেতু মরতে হবে একাই গড়ে যেতে হবে, একাই জবাব দিতে হবে আমাকে, আমি একারই কথা বলবো। তাদের উদ্দেশ্যে মানে ভালো কিছু করার জন্য পরামর্শ আছে কিনা? ভালো কিছু করার জন্য পরামর্শ হতে গেলে সেটা ওই ব্যক্তি কিন্তু নিজে এসে পরামর্শ নিবে, যে আমি ভালো কিছু করবো তো কি করলে ভালো হবো, এই জিনিসটা আমাকে পরামর্শ দেন। যতদিন পর্যন্ত সে না বলে ততদিন পর্যন্ত তাকে কোনো কথা বলা যাবে না, বললে ভুল হয়ে যাবে আমার। আপনি আগামীতে আবারও চেয়ারম্যান ইলেকশন করার চিন্তা ভাবনা আছে নাকি? অবশ্যই আছে, চেষ্টা করবো আমি। সাধারণ মানুষ আপনাকে এখন কি মনে করে? আপনি যে ব্যবসা করছেন, আপনি 8.5 বছর চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকার পরে যে আবার এই যে কাঁচামালের ব্যবসা করছেন সাধারণ ভাবে, তো সাধারণ মানুষ আপনাকে কিভাবে দেখছে? এসালা কিছু করিনি, এসালা কিছু করলো না, সালাকে খাওয়ার পথে দিন, সালা কিছু করলো না, সালা খালি দিয়ে দিল বাবু। ধান চাবি আর না খায়।